সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমাদেরকে আজকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, আশা করি আমরা গত দু লেকচারে যে সূত্রগুলি তোমাদের লিখে দিয়েছিলাম তোমরা এগুলি শিখেছ। তোমাদের এক্সারসাইজ 10A থেকে 10F পর্যন্ত যে অঙ্ক এক্সারসাইজগুলি আছে এগুলি তোমাদের কেরিয়ারের জন্য খুব ইম্পর্টেন্ট। মনে রাখবে, তোমাদের হায়ার লেভেলে তোমরা যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করো তাহলে তোমাদের ক্যালকুলাস খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, আবার ক্যালকুলাসের ইন্টিগ্রেশনটা আরও বেশি ইম্পর্টেন্ট। কারণ হায়ার লেভেলে তোমরা অনেক বিষয় পাবা যেখানে সমাধানই করতে ইন্টিগ্রেশনের মাধ্যমে, এই কারণে ইন্টিগ্রেশনটা তোমাদের জন্য খুবই জরুরি। আর আমরা গত ক্লাসেও বলেছিলাম, তোমরা যদি ইন্টিগ্রেশন ভালো করে করতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই অন্তরীকরণ এবং ত্রিকোণমিতির সূত্রগুলি শিখতে হবে। আশা করি তোমরা সূত্রগুলি শিখেছ। তো আজকে আমি এক্সারসাইজ 10-এর তোমাদের অঙ্কগুলি দেখাচ্ছি। তো দেখো, এই যে এক নম্বর অঙ্ক, একের এক, ইন্টিগ্রেশন 2x, ইন্টিগ্রেশন 2x প্লাস 5x টু দি পাওয়ার 4 কত dx। দেখো এখানে এই যে রাশি, এই রাশিতে দুটি পদ আছে। তো কোনো রাশিতে যদি একাধিক পদ থাকে তাহলে প্রত্যেকটি পদকে পৃথকভাবে আমাদের ইন্টিগ্রেশন করা লাগবে। এখানে আমরা কি করতে পারি, এই যে ইন্টিগ্রেশন 2x dx প্লাস ইন্টিগ্রেশন 5x টু দি পাওয়ার 4 dx, আর ইন্টিগ্রেশনে ফাংশনের কোনো সহগ থাকলে সহগ সবসময় ইন্টিগ্রেশনের বাইরে আসবে। এই যে 2টা x এর সহগ, 2টা ইন্টিগ্রেশনের বাইরে আসবে, 5টা x টু দি পাওয়ার 4 এর সহগ ইন্টিগ্রেশনের বাইরে আসবে। এখন এটা কোন সূত্র? তোমাদের এক নম্বর সূত্র, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx। মনে রাখবা, যেখানেই x এর ঘাত থাকবে সেটা হলো x টু দি পাওয়ার n এর সূত্র। তাহলে কি হবে আমাদের, 2 ইনটু x স্কয়ার বাই কত 2, 5 ইনটু x টু দি পাওয়ার 5 বাই কত 5 প্লাস। কোন সূত্র প্রয়োগ করেছি আমরা? ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx, x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1 প্লাস c, আমরা এই সূত্র প্রয়োগ করেছি। আর মনে রাখবা এখানে দুটি সূত্র আমরা প্রয়োগ করেছি, তাই বলে দুইবার সি লেখার দরকার নেই। সি এখানে এক লাইনে যতবার ইন্টিগ্রেশন করি সি আমাদের একবার হবে, কেন এক সি হলো কনস্ট্যান্ট। তো একাধিক কনস্ট্যান্ট যোগ করলেও সেটাও কি হবে, কনস্ট্যান্ট হবে। এই কারণে সি আমাদের কি লিখতে হবে, এক লাইনে একবার লিখতে হবে। তো দেখো, এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 5 প্লাস কত আমাদের সি, এটাই আমাদের অ্যান্সার। ইন্টিগ্রেশনে অঙ্কগুলি এত বড় না, সবগুলি অঙ্ক ছোট ছোট। তোমরা সূত্র শিখলে আমরা দ্রুত ইন্টিগ্রেশনটা শেষ করতে পারব। যদি আমরা আরেকটি অঙ্ক দেখাই, ইন্টিগ্রেশন x ইনটু 1 প্লাস রুট x dx, দেখো আমাদের কি আছে, আমাদের ইন্টিগ্রাল ফাংশনটা যেমনই হোক না কেন আমাদের কাজ হবে ফাংশনটাকে আমরা যে সূত্রগুলো পারি, যে সূত্রগুলি আমরা জানি ওই সূত্রের আকারে নিয়ে আসা, আমাদের পরিচিত আকারে নিয়ে আসা। আর আমাদের পরিচিত আকার হলো সূত্রগুলি, এই কারণে ফাংশনটা যেভাবেই দেওয়া থাকুক এটাকে প্রসেস করে আমাদের পরিচিত আকারে নিয়ে আসতে হবে। তো দেখো, এটাকে আমরা যদি ব্র্যাকেটটা তুলে দিই, এক্স ইনটু রুট, এই রুট এক্স কে আমরা এক্স টু দি পাওয়ার হাফ লিখতে পারি, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স দুই ভাগ করে ফেললাম, ইন্টিগ্রেশন 1 প্লাস হাফ ডিএক্স, সূচকের নিয়ম প্রয়োগ করলাম,
इंटीग्रेशन x dx x to the power 3 by 2 dx বিভাগ করে দিলাম। এখন দেখো, এখন তো এই সূত্র যেখানেই x এর ঘাত থাকবে সেখানেই x to the power n এর সূত্র। তাহলে কি হয় এটা আমাদের, এই যে x square by 2 x to the power 3 by 2 plus 1 divided by 3 by 2 plus 1 plus, তাহলে x square by 2 x to the power 5 by 2 divided by 5 by 2 plus, এটাকে আমরা লিখলে x square by 2 এখানে 2 by 5 x to the power 5 by 2 plus। দেখো অঙ্কগুলি কিন্তু সহজ, আমাদের কাজ হবে, মেইন কাজ হবে যে রাশিটাকে ইন্টিগ্রেশন করতে হবে, এটাকে প্রসেস করে আমাদের সূত্রের আকারে নিয়ে, আমরা যে সূত্রগুলো শিখেছি ওই সূত্রের আকারে নিয়ে আসা। এক্সারসাইজ 10 এ করার জন্য তোমাদের 1 থেকে 19 পর্যন্ত যে সূত্রগুলি আছে শুধু এগুলি পারলেই চলবে। দেখো এরপরে একের আর দেখো, ইন্টিগ্রেশন কিউব রুট এক্স প্লাস 1 বাই রুট এক্স ডিএক্স, এখানে কাজ কি, একই কাজ, এই সবগুলো কিন্তু এই সূত্রের মধ্যে পড়ছে আমাদের। এখানে আমাদের কি আছে, এটাকে যদি আমরা প্রসেস করি কিউব রুট এক্স কে লিখতে পারি এক্স টু দি পাওয়ার 1/3, আর এখানে 1 বাই এক্স টু দি পাওয়ার কত, 1/2 ডিএক্স। এখন এটাকে যদি আমরা দুই ভাগ করি এক্স টু দি পাওয়ার 1/3 ডিএক্স প্লাস এক্স টু দি পাওয়ার -1/2 ডিএক্স, হাফটা উপরে নিয়ে গেলে সূচকের নিয়মে কি হয়, এক্স টু দি পাওয়ার -1/2। এখন দেখো, এখন তো এই সূত্র এখানে n এর জায়গায় আছে 1/3, এখানে n এর জায়গায় -1/2, তাহলে সূত্র হলো x টু দি পাওয়ার 1/3 প্লাস 1 1/3 প্লাস 1 x টু দি পাওয়ার -1/2 প্লাস 1 -1/2 প্লাস 1 প্লাস 3, তাহলে কি থাকে x টু দি পাওয়ার 4/3 4/3 x টু দি পাওয়ার 1/2 ডিভাইড বাই 1/2 প্লাস, আমাদের কি থাকে শেষ পর্যন্ত, 3/4 x টু দি পাওয়ার 4/3 আর এখানে 2 x টু দি পাওয়ার 1/2 প্লাস। দেখো এখানে কোনো কঠিন অঙ্ক নেই, এখন তোমরা যদি সূত্রগুলি ভালো করে পারো তখন দেখবে যে ইন্টিগ্রেশনের কোনো অঙ্কই তোমাদের কাছে কঠিন মনে হবে না। আমরা যদি আরেকটি অঙ্ক দেখাই একের 10 নম্বর অঙ্ক, 11 নম্বর একের দোষ, ইন্টিগ্রেশন এক্স কিউব প্লাস 1 এক্স কিউব প্লাস 1 এক্স প্লাস 1। দেখো আমাদের এ জাতীয় কিন্তু কোন সূত্র আমরা লিখে দিই নি, তাহলে এটাকে প্রসেস করে সূত্রের আকারে আমাদেরকে নিয়ে আসতে হবে। তো আমরা কিভাবে করতে পারি, দেখো এক্স কিউব প্লাস 1 আমরা লিখতে পারি এটাকে এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, এ কিউব প্লাস বি কিউবের সূত্র এক্স প্লাস 1 ডিএক্স, এটা এ কিউব প্লাস বি কিউবের সূত্র, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ডিএক্স। এখন তো আমাদের ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস এক্স ডিএক্স প্লাস 1 ডিএক্স। তোমাদের সুবিধার্থে তোমাদের আজকে প্রথম ক্লাস, অঙ্কের প্রথম ক্লাস, আমি এই কারণে অঙ্কগুলি ভেঙে ভেঙে দেখাচ্ছি, কিন্তু তোমরা যখন পরবর্তী অধ্যায়গুলোতে আমরা আরো শর্ট করব, আরো লাইন আমাদের কমে যাবে। এখন পুনশ দেখো এই সূত্র, এখন এই সূত্র এখানে n এর জায়গায় 2 এখানে n এর জায়গায় 1 এখানে 1 দিয়ে, তাহলে কি হবে x কিউব বাই কত, 3 x স্কয়ার বাই 2
আর ইন্টিগ্রেশন 1 dx কি হবে x প্লাস দেখো কোন জটিল অঙ্ক কিন্তু এখানে নেই এরপর দেখো একের কি আছে আমাদের 11 নম্বর অঙ্ক দেখো ইন্টিগ্রেশন 5x to the power 4 plus 4x square plus 4x square plus 3 divided by cube root x. দেখো এখানে কি আছে আমাদের তাহলে আমরা যে সূত্রগুলো তোমাদের শিখিয়েছি আমাদের ওখানে এই ভগ্নাংশের সূত্র আছে লাস্ট আমাদের কি আছে লাস্ট যে 9টি সূত্র সেখানে ভগ্নাংশ ছিল কিন্তু ওই সূত্রগুলোর বৈশিষ্ট্য হলো চলরাশির বর্গ প্লাস ডুবরাশির বর্গ আর এখানে তো এমন নাই এই কারণে এই জাতীয় ভগ্নাংশ থাকলেই আমাদের কাজ হবে ভগ্নাংশটা দূর করা ভগ্নাংশ দূর করলে আমরা যে সূত্রগুলো শিখেছি তার কোন না কোনটার সাথে মিলে যাবে এটাকে আমরা কি লিখতে পারি দেখো 5x টু দি পাওয়ার 4 4x স্কয়ার প্লাস 3 x টু দি পাওয়ার 1 থার্ড dx এখন সূচকের নিয়মে 5x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 1 থার্ড 4x স্কয়ার x টু দি পাওয়ার 1 থার্ড 3 বাই x টু দি পাওয়ার 1 থার্ড আমরা এইভাবে লিখতে এখন এই যে আমাদের 5 ইনটু x টু দি পাওয়ার 4 মাইনাস 1 থার্ড dx 4 ইনটু x টু দি পাওয়ার 2 মাইনাস 1 থার্ড আর এখানে 3 ইনটু x টু দি পাওয়ার মাইনাস 1 থার্ড dx আমরা প্রত্যেকটা পদকে আলাদা করেছি আর সূচকের নিয়ম প্রয়োগ করেছি সূচকের নিয়ম অনুযায়ী x এর ঘাতটা উপরে গেলে কি হবে আমাদের মাইনাস হবে এখন দেখো 5 ইনটু x টু দি পাওয়ার এখানে 11 বাই 3 dx এখানে 4 ইনটু x টু দি পাওয়ার এখানে 5 বাই 3 এখানে 3 ইনটু x টু দি পাওয়ার মাইনাস 1 থার্ড dx তাহলে দেখো এখন আমাদের a সূত্রের সাথে মিলেছে কিনা এখানে n এর জায়গায় 11 বাই 3 এখানে n এর জায়গায় 5 বাই 3 এখানে n এর জায়গায় মাইনাস 1 থার্ড তাহলে কি হচ্ছে আমাদের 5 ইনটু x টু দি পাওয়ার 11 বাই 3 প্লাস 1 ডিভাইড বাই 11 বাই 3 প্লাস 1 এখানে 4 ইনটু x টু দি পাওয়ার 5 বাই 3 প্লাস 1 ডিভাইডেড বাই 5 বাই 3 প্লাস 1 3 ইন্টু x টু দি পাওয়ার মাইনাস 1 থার্ড প্লাস 1 মাইনাস 1 থার্ড প্লাস 1 প্লাস ইন্টিগ্রেশন এক প্লেনে যতটুকুই থাকুক তোমাদের c একবার লিখতে হবে এখন কি থাকে এখানে তাহলে আমরা কি পাচ্ছি 5 ইন্টু x টু দি পাওয়ার 14 বাই 3 14 বাই 3 4 ইন্টু x টু দি পাওয়ার 8 বাই 3 ডিভাইড বাই 8 বাই 3 এখানে 3 ইন্টু x টু দি পাওয়ার 2 বাই 3 ডিভাইড বাই 2 বাই 3 প্লাস তাহলে এখানে কি পাই আমরা 15 বাই 14 x টু দি পাওয়ার 14 বাই 3 এই 3 টা উপরে চলে যায় এখানে আমাদের কি আছে 3 বাই 3 বাই 2 x টু দি পাওয়ার 8 বাই 3 এখানে 9 বাই 2 x টু দি পাওয়ার 2 বাই 3 প্লাস এখানে 4 দুগুণে 8 কাটা যাচ্ছে আমাদের এই তাহলে দেখো
এই যে আমরা একটি অঙ্ক দেখালাম, একটা অঙ্কে কোনো জটিল কাজ নেই। আমাদের কাজ হলো আমরা যে সূত্রগুলি পারি ফাংশনটাকে, ইন্টিগ্রাল ফাংশনটাকে প্রসেস করে আমাদের সূত্রের আকারে নিয়ে আসে। তারপর দেখো দুইয়ের, দেখো আমাদের দুইয়ের দুই ইন্টিগ্রেশন সাইন এক্স ডিগ্রি ডিএক্স, সাইন এক্স ডিগ্রি ডিএক্স। এখন এ জাতীয় অঙ্ক, ডিগ্রি নিয়ে অঙ্ক, আমাদের অনুপাতের সাথে কোনে ডিগ্রি আছে এমন অঙ্ক তোমাদের অন্তরীকরণেও ছিল। আমরা সেখানেও বলেছিলাম যে আমাদের এটা ক্যালকুলাসে তোমরা যেখানে ডিগ্রি পাও তোমাদের কাজ হবে ডিগ্রি থেকে রেডিয়ানে চলে আসা। তো আমরা এক্স ডিগ্রিকে কি লিখতে পারি, সাইন পাই এক্স বাই 180। এখন দেখো, এখন এটা কোন সূত্র, সাইন এম এক্স এর সূত্র। এই যে আমাদের ইন্টিগ্রেশন সাইন এম এক্স ডিএক্স, সূত্র কি, মাইনাস কজ এম এক্স বাই কত আমাদের এম প্লাস সি, এই যে আমাদের সূত্র আছে। এখানে এম এর জায়গায় কি আছে, এক্স এর সহগ এম, এখানে এম এর জায়গায় কি আছে, পাই বাই 180। এক্স এর সহগ এম, এখানে এক্স এর সহগ পাই বাই 180, তাহলে কি হবে, মাইনাস কস পাই এক্স বাই 180 ডিভাইড বাই পাই বাই 180। এই যে মাইনাস কস এম এক্স বাই কত আমাদের এম প্লাস কত আমাদের সি, তাহলে কি হয় আমাদের শেষ পর্যন্ত, মাইনাস 180 বাই পাই কস পাই এক্স বাই 180 প্লাস। দেখো প্রত্যেকটি অঙ্ক কিন্তু ছোট আকারের, এখানে আমি বলেছি যদি তোমরা সূত্রগুলি ভালো করে শিখো দেখবে আমরা দ্রুত ইন্টিগ্রেশন শেষ করতে পারবো। যেমন আজকে তোমাদের টেন এটা শেষ হয়ে যাবে, কারণ টেন এতে অঙ্ক বেশি না, এবং প্রত্যেকটা এক্সারসাইজে ইন্টিগ্রেশনে খুব বেশি সময় লাগবে না যদি তোমরা সূত্রগুলি ভালো করে পারো, ত্রিকোণমিতির সূত্র পারো, অন্তরীকরণের সূত্র পারো। দুইয়ের চার দেখো, দুইয়ের চার ইন্টিগ্রেশন sec x sec x প্লাস tan x। আমরা যদি এটাকে সূত্র এখানে আনতে চাই, ব্রাকেটটা তুললে কি হয়, sec স্কয়ার x প্লাস sec x ইন্টু tan x। এখন এই যে আমি গুণটা করলাম, কেন করলাম, অঙ্ক আমরা তোমাদেরকে আগে সবসময় বলি যে অঙ্ক খাতা করার আগে মাথায় করতে হবে। আর এটা কখন কাজ করবে, তোমার মাথা কখন কাজ করবে, যদি তোমরা সূত্রগুলি ভালো করে পারো, মানে সূত্র পারলেই ব্রেন কাজ করবে, তাহলে তোমাদের সহজে অঙ্কগুলি তোমরা করতে পারবে। কারণ সূত্র যদি না পারো তাহলে একটি ফাংশনকে কিভাবে প্রসেস করবা, এটা তো মাথায় কাজ করবে না। কারণ আমরা যে কোনো ফাংশনকে প্রসেস করে সূত্রের আকারে নিয়ে আসি। তা এখানে দেখো আমরা কি আছে, যদি দুই ভাগ করি, ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx, ইন্টিগ্রেশন sec x tan x dx। sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে কি হয় আমাদের, tan x, আর এটাকে ইন্টিগ্রেশন করলে আমাদের sec x প্লাস কত আমাদের। তারপর দেখো তোমার একটা নোট দেখো, দেখো ইন্টিগ্রেশনে, ইন্টিগ্রেশনে ত্রিকোণমিতিক অনুপাতে অনুপাতে ভগ্নাংশের
কোনো সূত্র নেই। ইন্টিগ্রেশন তোমাদেরকে যে সূত্রগুলো আমি লিখে দিয়েছিলাম, আমি ভগ্নাংশের যতগুলি সূত্র তোমাদের লিখে দিয়েছি একটাতেও কিন্তু ত্রিকোণমিতিক অনুপাত নাই। এর মনে রাখবা, ত্রিকোণমিতিক অনুপাতের ভগ্নাংশের কোনো সূত্র নেই। তাহলে এই জন্য আমাদের কি আছে, এই জন্য ইন্টিগ্রেন্ট ইন্টিগ্রেন্টটি ত্রিকোণমিতিক অনুপাতের ত্রিকোণমিতিক অনুপাত যুক্ত ভগ্নাংশ হলে অবশ্যই সমাধানের জন্য ভগ্নাংশ দূর করতে হবে। আবার ভগ্নাংশ দূর করার জন্য ইন্টিগ্রেন্টটির হর এবং লব একই করতে হবে। অথবা হরকে এক পদ যুক্ত রাশিতে রূপান্তর করতে, দেখো খেয়াল করো আমরা কি বলেছি, এই যে এই নোটটা শুধু এ এক্সারসাইজে না, পুরো ইন্টিগ্রেশনে তোমাদের এটা কাজে লাগবে। মানে এগুলি তোমাদের মাথায় থাকলে তোমাদের চিন্তা করতে সুবিধা হবে। আমরা কি বলেছি যে ইন্টিগ্রাল ফাংশনের কোনো ভগ্নাংশের সূত্র নেই। আচ্ছা ইন্টিগ্রান্ড, এই যে ইন্টিগ্রান্ড কথা তোমরা বুঝছো কিনা, মনে করো এমন এই যে ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স, এই যে এফ এখানে আমাদের কি আছে ইন্টিগ্রাল ফাংশন কোনটা এফ এক্স, এই এফ এক্স কে বলা হয় আমাদের ইন্টিগ্রাল। দেখো এই যে এটা, এটাকে বলা হয় ইন্টিগ্রাল 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 তাহলে খেয়াল করো আমরা কি বলেছি যে ইন্টিগ্রেশনে যদি ত্রিকোণমিতিক অনুপাতের কি আছে, যেহেতু ভগ্নাংশের কোনো সূত্র নাই, এখানে ইন্টিগ্রেশনটা যদি কি হয় ভগ্নাংশ যুক্ত হয়, তাহলে আমাদেরকে অবশ্যই এই ভগ্নাংশটা দূর করতে হবে। আর যদি ভগ্নাংশ দূর করতে চাই তাহলে স্বাভাবিকভাবেই হরলব যদি একই হয় কাটাকাটি গিয়ে ভগ্নাংশ দূর হবে, অথবা হরকে এক পদ যুক্ত রাশিতে কি করতে হবে রূপান্তর করতে হবে। হরকে যদি আমরা এক পদ যুক্ত রাশিতে রূপান্তর করতে পারি তাহলে আমাদের ইন্টিগ্রেশনটা কি হবে সহজ হবে, আমাদের ইন্টিগ্রেশনটা সূত্রের আকারে চলে আসবে। তাহলে দেখো দুই এর পাঁচ নম্বর অঙ্ক, দেখো দুই এর পাঁচ ইন্টিগ্রেশন ওয়ান বাই ওয়ান প্লাস কস টু এক্স ডি। তাহলে এখানে দেখো আমাদের এ জাতীয় কোনো সূত্র তোমাদেরকে লিখে দিনি,
এই যে দেখো এটা তো ভগ্নাংশ, এই ইন্ট্রিগ্যান্টটা ভগ্নাংশ। তাহলে আমাদের যেহেতু আমাদের এই এটা ত্রিকোণমিতিক অনুপাত যুক্ত, এই ধরনের কোনো সূত্র আমাদের নাই, তাহলে কাজ কি এখান থেকে ভগ্নাংশটা দূর করতে হবে। আর ভগ্নাংশ যদি দূর করতে চাই, আমাদের হর আর লবকে যদি আমরা একই আনতে পারি তাহলে বাদ দিতে পারবো, কিন্তু এখানে হর আর লবকে একই আনার সুযোগ নেই। তাহলে কাজ কি এই হর, এখানে হরটা কয় পদ যুক্ত রাশি? হরটা দুই পদ যুক্ত রাশি, প্রথম পদে ওয়ান, দ্বিতীয় পদে কস টু এক্স। তাহলে হরকে এক পদ যুক্ত রাশিতে কি করতে হবে? রূপান্তর করতে হবে। তো আমাদের ওয়ান প্লাস কস টু এক্স থাকলে কাজটা সহজ। আমাদের ত্রিকোণমিতি ডাইরেক্ট সূত্র আছে, কোন সূত্র? ইন্টিগ্রেশন টু কস এ স্কোয়ার এক্স কত ডি এক্স। দেখো আমাদের সূত্র, দেখো এটা দুই পদ যুক্ত, এটা কি এক পদ যুক্ত কিনা? তাহলে আমাদের সুবিধা কি, দেখো এক পদে আসার পর হাফটা আমাদের বাইরে চলে আসলো, আর ওয়ান বাই কজ স্কোয়ার এক্স কি পাই আমরা? সেক স্কোয়ার এক্স। তাহলে দেখো হরটা এক পদে আসার কারণে আমাদের কি আছে, ভগ্নাংশটা দূর করাটা সহজ হয়েছে। এই কারণে ত্রিকোণমিতিক অনুপাতের ভগ্নাংশ থাকলেই ভগ্নাংশ দূর করতে হবে। আর যদি ভগ্নাংশ দূর করতে চাই, হরকে এক পদ যুক্ত রাশিতে রূপান্তর করতে হবে। তাহলে আমরা কি পাই এখানে, ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স টেন এক্স প্লাস। আবার দেখো দুই এর কি আছে আমাদের, দুই এর দশ, দেখো দুই এর দশ, ইন্টিগ্রেশন ওয়ান বাই ওয়ান প্লাস সাইন এক্স। এখন এখানে আমরা কি কাজ করব, দেখো এই অঙ্কে যেমন ওয়ান প্লাস কস টু এক্স ডাইরেক্ট সূত্র হয়েছে আমাদের, তাহলে আমরা যদি এই ভগ্নাংশটা এখান থেকে ভগ্নাংশ দূর করতে চাই, হরকে তো এক পদ যুক্ত রাশিতে রূপান্তর করতে হবে, কিন্তু ওয়ান প্লাস সাইন এক্স এর তো ডাইরেক্ট কোনো সূত্র নেই, তাহলে কাজ কি? তো মনে রাখবা, কোনো ইন্ট্রিগেন্ডের হরে যদি ওয়ান প্লাস সাইন এক্স অথবা ওয়ান মাইনাস সাইন এক্স থাকে, তখন হরের অনুবন্ধী দ্বারা হর এবং লবকে গুণ করতে হবে। তাহলে দেখো তাদের সুবিধা তো আমি লিখে দিচ্ছি, কোন ইন্টিগ্র্যান্ডের হরে ওয়ান প্লাস সাইন এক্স অথবা ওয়ান মাইনাস সাইন এক্স থাকলে তাদের অনুবন্ধী রাশি দ্বারা হর এবং লবকে গুণ করতে হবে। মানে কস থাকলে কাজ সহজ, কারণ ওয়ান প্লাস কজ এক্স এর সূত্র আছে, কিন্তু ওয়ান প্লাস সাইন এক্স এর তো সূত্র নেই। এই কারণে হরে যদি ওয়ান প্লাস সাইন এক্স থাকে অথবা ওয়ান মাইনাস সাইন এক্স থাকে, তাহলে হরের অনুবন্ধী দ্বারা হর এবং লবকে গুণ করতে হবে। যার অনুবন্ধী মানে কি, বিপরীত, চিহ্নের বিপরীত। ওয়ান প্লাস সাইন এক্স আছে, তাহলে হর এবং লবকে কি দ্বারা গুণ করতে হবে? ওয়ান মাইনাস সাইন এক্স দ্বারা। এই যে ওয়ান মাইনাস সাইন এক্স, ওয়ান প্লাস সাইন এক্স, ওয়ান মাইনাস সাইন এক্স ডি এক্স। তাহলে কি থাকে, ওয়ান মাইনাস সাইন এক্স, এখানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স। আমরা অনুবন্ধী দ্বারা কেন গুণ করেছি? যাতে হরে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র আসে। প্লাস থাকলে মাইনাস দ্বারা গুণ, মাইনাস থাকলে প্লাস দ্বারা গুণ। তাহলে দেখো ওয়ান মাইনাস সাইন এক্স ডিভাইড বাই কজ স্কোয়ার এক্স। তাহলে দেখো এই যে কাজগুলি, এই কাজটা আমরা কেন করেছি, হরকে এক পদ যুক্ত রাশিতে রূপান্তরের জন্য। দেখো হরটা এক পদ হয়েছে আমাদের। এখন ওয়ান বাই কজ স্কোয়ার, আমি আমরা সমহর করি, সমহর ওয়ান বাই কজ স্কোয়ার এক্স ডিএক্স, আর এখানে সাইন এক্স বাই কজ স্কোয়ার এক্স ডিএক্স।
তাহলে কি থাকে আমাদের? এখানে ইন্টিগ্রেশন 1 বাই cos স্কয়ার x হলো sec স্কয়ার x, আর sin বাই cos তাহলে আমাদের কত? 10। এখানে লেখা যায় sec x 10 x কত আমাদের dx, এটা হলো 10 x, এটা হলো sec x প্লাস। দেখো প্রত্যেকটা অঙ্ক ছোট আকারের, তাহলে কি আছে আমাদের? দেখো দুইয়ের ছয় নম্বর অঙ্কটি দেখো, দুইয়ের ছয় ইন্টিগ্রেশন রুট ওভার ওয়ান মাইনাস কস টু এক্স। দেখো এখানে কি আছে আমাদের? এ জাতীয় কোনো সূত্র নেই, আমাদের ত্রিকোণমিতিক অনুপাত যুক্ত যে সূত্রগুলো লিখিয়েছি তার মধ্যে রুট যুক্ত কোনো সূত্র নেই। তাহলে আমাদের এখানে কাজ কি? আমাদের এখান থেকে রুটটা দূর করতে হবে, আর রুটটা যদি দূর করতে চাই তাহলে অবশ্যই রুটের নিচে বর্গরাশি নিয়ে আসতে হবে। তো আমরা কি কাজ করতে পারি? এই যে এটাকে তো আমরা ডাইরেক্ট সূত্র টু সাইন স্কোয়ার এক্স, তাহলে রুট টু সাইন এক্স ডিএক্স, আর মাইনাস কত? সাইন এক্স কে ইন্টিগ্রেশন করলে মাইনাস রুট টু কত? কস এক্স প্লাস। আবার যদি এমন হয় সাইন থাকে, দুই এর আমাদের কত? সাত নম্বর দেখো, দুই এর সাত ইন্টিগ্রেশন রুট ওভার ওয়ান প্লাস সাইন টু এক্স, ওয়ান প্লাস সাইন টু এক্স ডিএক্স ইন্টিগ্রেশন। দেখো তাহলে এখানে কাজ কি? রুটটা দূর করতে হবে, আর রুটটা যদি দূর করতে চাই রুটের নিচে বর্গরাশি নিয়ে আসতে হবে। তো এখানে তো আমাদের কজের ক্ষেত্রে ডাইরেক্ট সূত্র ছিল, সাইনের ক্ষেত্রে তো সূত্র নেই, তাহলে ভিতরে প্রসেস করতে হবে। এখন সাইন টু এক্স এর সূত্র কি? সাইন টু এক্স এর সূত্র হলো টু সাইন এক্স কজ এক্স। তোমাদেরকে আমি এই কারণেই বলেছি যে তোমরা যদি ইন্টিগ্রেশন করতে চাও ত্রিকোণমিতি ভালো পারতে হবে। দেখো ত্রিকোণমিতির সূত্র আমাদের ব্যবহার হচ্ছে, আমরা সাইন টু এক্স কে লিখা যায় টু সাইন এক্স কজ এক্স, আবার ওয়ান কে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স। দেখো এটার মান কত? ওয়ান। আর এখানে লিখতে পারি টু সাইন এক্স ইন্টু কজ এক্স ইন্টিগ্রেশন সাইন এক্স প্লাস কজ এক্স হোল স্কোয়ার। তাহলে রুটটা দূর করলে কি হবে? সাইন এক্স প্লাস কত আমাদের? কজ এক্স ডিএক্স। এখন আমরা আমাদের সাইন এক্স আলাদা করলাম, সাইন এক্স ডিএক্স প্লাস কজ এক্স ডিএক্স মাইনাস কজ এক্স প্লাস সাইন এক্স প্লাস, তাহলে সাইন এক্স মাইনাস কজ এক্স প্লাস। এভাবে ফাংশনটা যেমনই হোক না কেন আমাদের কাজ হবে এটাকে প্রসেস করে আমাদের সূত্রের আকারে নিয়ে আসা। আমরা যদি আরেকটি অঙ্ক দেখাই তোমাদের, নয় নম্বর অঙ্ক দেখো, ইন্টিগ্রেশন ট্যান স্কোয়ার এক্স ডিএক্স, এখন ট্যান স্কোয়ারের, ট্যান স্কোয়ার এক্স এর আমাদের ডাইরেক্ট কোনো সূত্র নেই কিন্তু সেক স্কোয়ারের তো আছে। তাহলে আমরা করি কি, ট্যান থেকে কিসে চলে আসি? সেক স্কোয়ারে চলে আসি। এটাকে আমরা লিখতে পারি সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান ডিএক্স, তাহলে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স ইন্টিগ্রেশন ডিএক্স, তাহলে আমাদের ট্যান এক্স মাইনাস এক্স প্লাস। তাহলে দুইয়ের ১৩ নম্বর অঙ্কটা তোমরা দেখো, ইন্টিগ্রেশন এ সাইন কিউব থিটা
प्लस बी कॉस क्यूब थीटा डिवाइडेड बाय साइन स्क्वायर थीटा कॉस स्क्वायर थीटा डी थीटा। देखो এখানে কিন্তু হরটা অলরেডি এক পদ যুক্ত, এক পদ যুক্ত রাশি গুণাকার আছে, সমস্যা নেই। আমরা করি কি, এটাকে দুই ভাগ করি, আমরা সূচকের নিয়ম প্রয়োগ করি, সূচকের নিয়ম প্রয়োগ করি, সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা ডি থিটা, আবার বি কস কিউব থিটা সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা ডি থিটা। আমরা দুই ভাগ করে ফেললাম, সূচকের নিয়ম প্রয়োগ করলাম, না আমার সরি, সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তর করলাম। এখানে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তর করলাম। এখন এখানে কি থাকে, এ সাইন থিটা, এটা আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসতে পারি। এখানে থাকে আমাদের কজ স্কোয়ার থিটা ডি থিটা, বিটা বাইরে নিয়ে আসতে পারি, কজ থিটা সাইন স্কোয়ার থিটা আমাদের কি আছে ডি থিটা। এখন এটাকে আমরা ক্লিক করি, সাইন বাই কস কত টেন, তাহলে এটাকে সেক থিটা টেন থিটা ডি থিটা, এটাকে আমাদের লিখতে পারি আমাদের কত কোসেক থিটা কট থিটা ডি থিটা। তাহলে কি হয়, এ সেক থিটা প্লাস বি কোসেক থিটা আমাদের কি আছে, আমাদের কোসেক থিটা কট থিটা কি রিসাইন করলে আমাদের কত মাইনাস কোসেক থিটা প্লাস কত মাইনাস ইন্টিগ্রেশন কোসেক এক্স কট এক্স সমান সমান মাইনাস কোসেক এক্স, মনে আছে কিনা তোমাদের? তাহলে আমাদের এত, তাহলে দেখো এই যে তোমাদের এক্সারসাইজ টেনে আমরা প্রায় বেশিরভাগ অঙ্গ তোমাদেরকে দেখিয়েছি। তোমাদের এখন কাজ হলো তোমাদের উদাহরণে যে অঙ্কগুলি আছে এগুলি অবশ্যই করবে, যদি কোনো সমস্যা পাও আমাকে জানাবে। তাহলে আমাদের এক্সারসাইজ টেনের শেষ, আগামী ক্লাসে আমরা এক্সারসাইজ টেন বিটা দেবো। আর আমি আবার বলছি আমাদের ইন্টিগ্রেশন খুব দ্রুত শেষ হবে, তোমরা অবশ্যই অতি দ্রুত ইন্টিগ্রেশনের সবগুলি সূত্র, অন্তরীকরণের সূত্র এবং ত্রিকোণমিতির সূত্রগুলি ভালো করে শিখবে। তাহলে আজকে এতটুকু, আল্লাহ হাফেজ।